যুক্তরাজ্যে মানবাধিকার কনভেনশন 2023-এ নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণা করার অভিযোগ উঠেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন প্রতিষ্ঠানটির মহাসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম দিলদার, বাদুল মোল্লা, রুহুল আমিন, মোহাম্মদ তাজউদ্দিন, সুচি আফরিন, মোহাম্মদ কাইয়ুম এবং মোহাম্মদ তামিম আহমেদ। সোমবার বিকেলে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত জানান উপ পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক। জাতীয় মানবাধিকার কমিশন, এটা হচ্ছে আইন বলে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত একটা প্রতিষ্ঠান, আমরা সবাই জানি। তো এই প্রতিষ্ঠানটা আমাদের একটা জাতীয় প্রতিষ্ঠান। তো দীর্ঘদিন ধরে কিছু লোকজন বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে এর পাশাপাশি আর একটা প্রতিষ্ঠান করে বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়েছে। বিদেশে লোক পাঠানো থেকে শুরু করে তারা রাষ্ট্রীয় পতাকা এবং বিশেষ রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা তাদের গাড়িতে, তাদের অফিসে, ইভেন তাদের বাসাবাড়িতে বিভিন্ন রকম সুযোগ সুবিধা তারা গ্রহণ করছিল। এ সময় উপ পুলিশ কমিশনার জানান গ্রেপ্তারকৃতরা তাদের নিজস্ব ফেসবুক পেজ ও ওয়েবসাইটে যুক্তরাজ্য মানবাধিকার কনভেনশন নামে একটি বিজ্ঞাপন প্রচার করে যুক্তরাজ্যে পাঠানো হবে বলে লোক সংগ্রহ করছে। কিছুদিন আগে তাদের একটা বিজ্ঞপ্তি আমাদের হাতে আসে, এটাও জাতীয় মানবাধিকার কমিশন ওনাদের লোকজন আমাদেরকে এটা সাপ্লাই দিয়েছে। তো সেখানে আমরা দেখতে পাই যে তারা বিদেশে একটা অনুষ্ঠান হবে, তাদের একটা সেমিনার হবে, সেই সেমিনারে বিভিন্ন জায়গা থেকে লোকজন তারা নিচ্ছে এবং এটা এই এই সমস্ত কথা বলে তারা মানুষের সাথে প্রতারণা করছে। তো এই তথ্যের ভিত্তিতে আমরা বিশেষ কিছু গুপ্তচর বা আমাদের লোকজনকে পাঠাই, এজেন্ট পাঠাই, তাদের কাছ থেকে আমরা বিশেষ তথ্য পাওয়ার ভিত্তিতে আমরা জাতীয় মানবাধিকার কমিশনারের সাহায্য নিয়ে আমরা এখানে অভিযান করি এবং অভিযানের পর আমরা সেখান থেকে মোট সাতজনকে অ্যারেস্ট করি। এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে যে সংস্থাটা তারা পরিচালনা করছিল তার এই এখানের যে প্রধান, ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম দিলদার সহ আরও সাতজনকে, আরও ছয়জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। সংবাদ সম্মেলনে আজিমুল হক আরও বলেন, গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আদালতের নির্দেশনা অমান্য করে কমিশন শব্দ ব্যবহার, বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুকে প্রচার করে সদস্য সংগ্রহ, বিদেশে লোক পাঠানোর নামে টাকা নেওয়া এবং প্রতারণার অধ্যায় স্বীকার করেছে। এটা হাইকোর্টে রিট পর্যন্ত গড়িয়েছে এবং রিটে হাইকোর্ট থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে কমিশন শব্দটিকে ব্যবহার না করার জন্য। যেহেতু জাতীয় মানবাধিকার কমিশন, কমিশন শুধু বাংলাদেশে তো একটাই, তো তারা এই কমিশন ব্যবহার করাকে আপত্তি তুলে জাতীয় মানবাধিকার কমিশন তাদের বিরুদ্ধে হাইকোর্ট পর্যন্ত, তাদেরকে আইনে সহায়তার জন্য তাদের হাইকোর্ট পর্যন্ত তারা গিয়েছেন। কিন্তু তারা কোনো রকম আইন কানুনের তোয়াক্কা না করে এই কমিশন শব্দটা ব্যবহার করে জনগণের সাথে প্রতারণা করছে। এই তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে অ্যারেস্ট করি এবং তাদের প্রাথমিকভাবে এই সমস্ত তথ্যের সত্যতা পাই। এ সময় তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয়দের সজল, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান, শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।